بسم الله الرحمن الرحيم মানুষ সৃষ্টির অনেক আদিতে এই পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক জাতির বিচরণ ছিল, তা ছিল জিন জাতি। সেই জিন জাতি ভালো এবং মন্দ এই দুই শ্রেণীতেই বিভক্ত ছিল। একদল আল্লাহর উপাসনা করত আর একদল করত না। তারা নিজেদের ভেতর প্রচণ্ড ঝগড়া বিবাদ, মারামারি এবং বহু ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল। রক্তপাত এবং বিশৃঙ্খলা ঘটাত তারা, ফলে আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিল হলো তাদের উপর। বহু খারাপ জিন ধ্বংস হয়েছিল, কিন্তু অল্প কিছু সংখ্যক ভালো জিন যারা আল্লাহর উপাসনা করত, আল্লাহর পবিত্রতা ঘোষণা করত, তারা বেঁচে গেল। তারা আবার বংশ বিস্তার করল, জিন জাতি আবার বিস্তৃত হল। বহু বছর পর আবার তারা আগের মতোই ঝগড়া বিবাদ, মারামারি, রক্তপাত ঘটালো এবং আল্লাহর নাফরমানিতে লিপ্ত হল। পুনরায় আল্লাহর পক্ষ থেকে আজাব নির্ধারিত হলো তাদের প্রতি। ফেরেশতারা যখন আজাব নিয়ে হাজির হলেন, তারা জিনদের সাথে যুদ্ধ করলেন। জিনদের তারা জমিন থেকে বিতাড়িত করে সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন। তখন এক ছোট্ট জিন সন্তানকে দেখে মায়ায় পড়ে গেলেন তারা। ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তারা এই জিন শিশুকে ফেরেশতাদের মাঝে নিয়ে আসতে চান। তারা সেই জিনের নাম দিলেন আজাজিল। আজাজিল চলে এলো ফেরেশতাদের সাথে আসমানের উপর। যেখানে ফেরেশতাদের বসবাস সেখানেই বড় হতে থাকলো আজাজিল। আল্লাহর উপাসনা করতে শুরু করলো সে, এবং উপাসনার সাথে সাথে তার মর্যাদাও বৃদ্ধি হতে থাকল। যেহেতু ফেরেশতাদের কোনো কুপ্রবৃত্তি নেই, তাই তাদের ইবাদতের দ্বারা তাদের কোনো মর্যাদা বৃদ্ধি হয় না। কিন্তু যেহেতু জিন এবং মানুষের মাঝে কুপ্রবৃত্তি এবং ভালো প্রবৃত্তি দুটোই বিদ্যমান, তাই কুপ্রবৃত্তিকে দূরে রেখে আল্লাহর ইবাদত করলে মানুষ এবং জিনের মর্যাদা বৃদ্ধি পায়। সেই কারণে শয়তানের ধোকা, দুনিয়াবি চিন্তা, সাংসারিক ধ্যান ধারণা থেকে নিজেকে সরিয়ে রেখে যখন একজন মানুষ আল্লাহকে সিজদা করে, তখন তার সেই সিজদা আল্লাহর কাছে একজন ফেরেশতার সারা জীবনের ইবাদত থেকে বেশি দামি হয়ে যায়। যাই হোক, আজাজিল ইবাদত করে তার মর্যাদা বাড়িয়ে তুলল এবং একসময় সে ফেরেশতাদের সর্দার হয়ে গেল। এমন সময় আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে তিনি তার খলিফা পাঠাবেন। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ সেই ঘটনার বর্ণনা করেন। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এখানে ফেরেশতারা যে দাঙ্গা হাঙ্গামার কথা বলেছিলেন, সেটা জিনদের দ্বারা সৃষ্ট দাঙ্গা হাঙ্গামা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন তা অন্য কারো পক্ষে জানা সম্ভব না। তাই তো আল্লাহ ফেরেশতাদের জবাবে বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন পচা কাদা থেকে তৈরি ঠনঠনে শুকনো মাটি দ্বারা, যার বর্ণনা রয়েছে সূরা আল হিজরের 26 নম্বর আয়াতে। একই সুরা 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এর আগে তিনি জিনকে ধোয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর তার ঠনঠনে শুকনো মাটির দেহের ভেতর রূহ ফুঁকে দেওয়া হল। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, যার ভেতরে আজাজিলও ছিল, আদম আলাইহিসসালামকে সেজদা করতে। এখানে সেজদা বলতে উপাসনা করতে বলা হয়নি, বলা হয়েছিল অনেকটা মাথা নিচু করে বো করার মতো। ফেরেশতারা আল্লাহর আদেশ মেনে আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু আজাজিল করল না। এই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেন সূরা আল আরাফের 11-12 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আল্লাহ বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। এখানে লক্ষণীয় বিষয় এই যে, আজাজিলকে যখন প্রশ্ন করা হলো কিসে তাকে আদমকে সেজদা করা থেকে বিরত রাখল, তখন সে বলল, আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির তৈরি, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এই কথাটিই মূলত ছিল অহংকারের, আর আল্লাহ অহংকারকারীকে কখনো পছন্দ করেন না। ফলে আজাজিলকে বিতাড়িত করা হলো আসমান থেকে। তার নাম দেয়া হলো ইবলিস, যার অর্থ অভিশপ্ত। এভাবেই বিতাড়িত হয় ইবলিস বা শয়তান।
এখানে বলে রাখা দরকার, শয়তান মানে কিন্তু শুধু ইবলিস না। যে সকল জিন খারাপ কাজ করে এবং ইবলিসের অনুসারী, তারা সকলেই শয়তান, যার বহুবচন হয় আরবিতে শায়াতিন। আমরা অনেকেই অহংকার করে থাকি, চলার পথে কিংবা যে কোনো কাজের মাঝেই আমরা একে অন্যের চাইতে নিজেকে ভালো বলে দাবি করি। এই অহংকার আমাদেরকে পতনের মুখে ঠেলে দিবে, যেভাবে দিয়েছিল ইবলিসকে। জান্নাত যার জন্য হারাম হয়ে গিয়েছে। আমরা কি করে অহংকার করি, যাদের সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক বীর্য থেকে? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে এই কথাই বলেন, মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতণ্ডাকারী। আল্লাহ আমাদের ইবলিসের ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমরা যেন কোনো অবস্থাতে অহংকার না করি। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, আর যে অহংকার করে সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে, যা আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।